বিএনপি আইনে শাসন গিলে খেয়েছে, ক্ষমতায় এলে বাংলাদেশ গিলে খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে আসার আহ্বান করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, কিন্তু তারা সেটা না করে পালিয়ে যাওয়ার ছুতো তৈরি করছে। কক্সবাজারের চাকরিয়া উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার কাকড়া ইউনিয়ন ও পৌরসভার পালাকাটা এলাকায় ঘটনা দুটি ঘটে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামে বজ্রপাতে শিশুটির মৃত্যু হয়। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে, দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শনিবার রাষ্ট্রীয় আয়োজনে পালিত হবে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিন। জয়ের সুবাসে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ দল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে শুক্রবার তৃতীয় দিন শেষ করে জয়ের জন্য 8 উইকেট হাতে নিয়ে সফরকারীদের 617 রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। রাজের সঙ্গে আর কাজ করবেন না চিত্রনায়িকা পরিমণি। রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন নায়িকার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় এই সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়েছেন তিনি।